তাহলে সারা পৃথিবীতে মুসলমানদের ক্ষতি করেছে কারা? কথা বলুন, মুসলমানরা। এখন তসলিমা নাসরিন ঝুমুর বলে একটা বই লিখেছিলেন, আজ থেকে 26 বছর আগে বইটা লেখা হয়েছে, তখন উনি কলেজের স্টুডেন্ট ছিলেন। উনি লিখতে লিখতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এত কটূক্তি করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনের তারুণ্যকে ধরে রাখতে না পেরে বুড়ি বয়সে খাদিজাকে বিবাহ করেছিলেন, নোংরা নোংরা কথা বলেছিলেন, মেয়েটা জাতিতে মুসলিম। আপনার এইবার একটা কথা আমি বলছি, খুব মন দিয়ে শুনুন। যদি বলছেন হাদিস কোরআন, আমি তো জানি না, তো বলবো কি করে? একটু একটু জানি, ওটা একটু পরে বলবো, যেটা জানি ওটাই বলবো। আপনাকে এবার বলছি আমি, আচ্ছা আপনাকে এবার একটা কথা বলে রাখছি, আমরা হাদিস এবং কোরআন সঠিকভাবে যদি বলা হয় ইনশাআল্লাহ মানতে রাজি আছেন? তো রাজি আছে? কই কার কার হাত তুলুন তো দেখি, তুলুন তুলুন। যদি কড়াকড়ি কথা হয় মানা যাবে? যাবে তো? চলুন, আমরা হাদিস আর কোরআন মানার ব্যাপারে সরকারকে দায়ী করি। সরকার যখন কোন ভুল পদক্ষেপ গ্রহণ করে আমরা সেই ব্যাপারে সরকারকে দায়ী করি। আচ্ছা বলুন তো দেখি, রাস্তা যখন চলতে হয় কোন দিকে চলা সুন্নত? ডান দিকে। আমরা চলি কোন দিকে? বা দিকে। তাহলে আমরা এখন বক্তব্য শোনার পরে আপনার মনে মনে কি হবে যে সরকার খুব বদমাশ, বা দিকে আমাদের সাইড করে দিয়েছে, হাদিস এবং কোরআন অপমান করা হচ্ছে, সরকারকে দায়ী করছো কেন? হাদিস কোরআন সরকার তোমায় মানতে দেয় না, অমুক জায়গা মসজিদ ভেঙে দিল, অমুক জায়গা মসজিদ আজান বন্ধ করে দিল। শুনেছি ছাত্র জীবনে জয়দেব মসজিদ অনেকদিন আজান বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই তো? সত্যি বলছি তো? এটা আমরা সব সরকারকে দায়ী করছি। সরকারকে দায়ী না করে তোমাকে একটা নতুন কথা আজকে বলে দিয়ে যাচ্ছি আমি, তুমি বুদ্ধিমান যদি হও তোমার বিবেকের মানদণ্ডে তুমি একবার বিচার করে দেখো। এক, তোমার মাথার চুল পর্যন্ত টোটাল একটা বডি, এর একটা সেক্রেটারি আছে, টোটাল বডির একটা সেক্রেটারি নাই? আছে। এইটা হচ্ছে সেক্রেটারি, এই গোটা বডিটাকে পরিচালনা করে। করে তো? করে। আপনি সরকারকে দোষ না দিয়ে, আপনি যদু মধু রাম শ্যাম এদেরকে দোষ না দিয়ে একটা লোক এখানে বলুন যে এক সপ্তাহ আমার সেক্রেটারি আমার হাতকে যে কথা বলেছে আমার হাত সে কথা শুনেছে, আমার ব্রেন নামক সেক্রেটারি আমার পাকে যে রাস্তায় চলতে বলেছে আমার পা সেই রাস্তাতে চলেছে, আমার ব্রেন নামক সেক্রেটারিটা আমার মুখকে যে কথা বলতে বলেছে আমার মুখ সেই কথাটাই বলেছে, আমার ব্রেন নামক সেক্রেটারিটা আমার যে হালাল খাদ্যটা খেতে বলেছে আমি সেইটাই ভক্ষণ করেছি। একটা লোক বলুন তো দেখি যে আমি হাদিস এবং কোরআনের মানদণ্ডে দেশের সরকারকে দোষ না দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গের এক সপ্তাহের হিসাবটা আপনি দেন যে আমি কোরআন আর হাদিসকে মেনে আমার হাতকে আমি পরিচালনা করেছি, কোরআন আর হাদিসের মানদণ্ডে আমি আমার চোখকে পরিচালিত করেছি, আমি হাদিস আর কোরআনের মানদণ্ডে আমি আমার পাকে যথেষ্ট পবিত্র জায়গায় পরিচালনা করেছি। একটা লোক বলুন কেউ আমরা করতে পেরেছি? খৈনি হারাম, ভালো করে বুঝবেন, খৈনি হারাম ধরে নেন, হারাম ধরে নেন না, হারামই এটা, অরিজিনালি হারাম, এটা হাত দিয়ে মলে মলে খেতে হয়। আপনার বিবেক এটা বলছে খৈনি হারাম, এলেম বাজারে হেড মাওলানা বলে গেছে, মমতাজুল ইসলামে কথা বলে গেছে, আপনার হাত কিন্তু রক্ষা করছে না, ও ঠিক মুলেই যাচ্ছে, জানেন? তাহলে আপনার এই সেক্রেটারির মাধ্যমে আপনার জীবনে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আপনার দেহটাকে এখনো পর্যন্ত হাদিস কোরআন দিয়ে আপনি সাজাতে পেরেছেন? পেরেছেন? নরেন্দ্র মোদি তো বহু দূর কি বাত হয়, ও তো কিছুই বুঝে না ইসলামে, ও তো ভুল করতে পারে, ও তো ভুল হতেই পারে, তোমার কাছে 1500 বছর আগে কোরআন এসেছে, এলেম বাজার হেড মাওলানা, মন্দারমনির হেড মাওলানা, ভবানীপুর শাহপুরের হেড মাওলানা বারবার যে তোমাকে বলছে এটা করতে হবে এটা করতে হবে না, তুমি এক সপ্তাহ তোমার জীবন পরিচালনা করতে পেরেছো? পেরেছো? পারোনি, আমিও পারিনি। আমি বক্তা বলে বড় বড় লেকচার মারছি বলে আপনি ভাববেন না, বিশাল বিশাল ফরেস্টার ফেরেশতা লোক, আমারও পাপে ভর্তি, আমিও অপরাধী ঊর্ধ্বে নয়,
তবে আমরা সবাই আপনারা যারা আমরা এখানে সবাই আছি সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা অন্ততপক্ষে নিজের দেহটাকেও আমরা কি করব পাপ কাজ থেকে বাঁচাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং হাদিস আর কোরআনের মানদণ্ডে কি করব পরিচালিত করব আমার দেহটাকে চলুন মানুষ পৃথিবীতে যে যেমন পদ্ধতিতে ইবাদত করছে সবারই একটা টার্গেটই করছে কি টার্গেট জান্নাতে যাব তাই না হানাফি সাফি মালিকি দেওবন্দি জামাত ইসলামী পাথর টাপি ঘুটিয়াবি আজমিরি কাশ্মীরি সালাফি জি সবাই একটাই টার্গেট কোথায় যাব জান্নাতে যাব জান্নাত মানে কোন উচ্চ স্থানের মর্যাদার জায়গা এই জান্নাতের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি জান্নাত পেতে চাও আর যদি জান্নাত কামনা করো তাহলে জান্নাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি ঘর তার নাম ফেরদাউস তোমরা এই ফেরদাউসের অনুসন্ধান করো আর আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তোমরা ফেরদাউসকে যাও আপনার দেহের ভিতরে 11টা গুণ থাকতে হবে 10টা এই 10টা গুণ আপনার দেহের ভিতরে যদি থাকে আপনার দেহ দিয়ে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য এই ফেরদাউস নামক জান্নাত অপেক্ষা করছে তবে এর সমস্ত আমল যেটাই বলবো সব দেহের মধ্যে সম্পর্ক আপনার বডিটাকে আজকে থেকে কন্ট্রোল করে নেন আপনার বডি কাজ থেকে কন্ট্রোল করুন কোরআনের হাদিসের মানদণ্ডে আপনার বডিটাকে পরিচালনা করুন ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস পাবেন আমরা আশাবাদী কি আশাবাদী নয় আশাবাদী তো চলুন তাহলে এবার একটা একটা করে কোরআনের আয়াত বলা যাক আর ছোট ছোট দুটো একটা হাদিসের কথা বলা যাক এতক্ষণ তো যা বকলাম বকলাম আপনাকে এবার আল্লাহ তাআলা ব্যাপারে আপনাকে কিছু ধারণা দেই এই জান্নাতটা যদি পেতে চান আপনার ভিতরে কয়েকটা গুণ থাকতে হবে এই গুণে যদি গুণান্বিত না হতে পারেন আপনার এই জান্নাত থেকে বঞ্চিত করে দেওয়া হবে এক আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিনরা পরিত্রাণ পেয়েই গেছে পাবে এই কথা কি পাবে এই কথা নয় আল্লাহ বলছে মুমিনরা পরিত্রাণ পেয়েই গেছে কারা পরিত্রাণ পেয়েই গেছে সফলতা কারা পেয়েই গেছে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন যারা তাদের নামাজে খুব বিনয়ী এইবার এইখানে কিছু কথা আপনাকে আমি বলছি খুব মন দিয়ে শুনুন যারা তাদের নামাজে কি বিনয়ী একটা মানুষ কতটা বিনয়ী দুটো জিনিস দেখলে বোঝা যায় কটা জিনিস দুটা এক এখন এলএম বাজারের হেড মাওলানা যদি বা মাওলানা মনিরুল ইসলাম সাহেব যদি লাল ক্যাটকেটে একটা পাঞ্জাবি যদি পরে আর মাথায় যদি একটা গেরুয়া কালালের পাটি যদি বাঁধে আর সাহাবী গ্রামে যদি আসে তা কি বলবে যে চি চি এত বড় একজন আলেম আর এই রুচি এটা বলবে কি বলবে না যে ক্যাটকেটে একটা পাঞ্জাবি পরলো তার মানে একটা মানুষের নম্রতা ভদ্রতা বিনয় প্রথম স্টেজ হলো তার পোশাক আল্লাহ তাআলা বলছেন নামাজে কি হও খাশিউন বিনয় হও বিনয়ের মূল ধাপ একজন নামাজির পোশাক ও যখন ও যখন অফিস আদালত সব জায়গাতে যখন যায় তখন দেখবেন দামি পাঞ্জাবি দামি পোশাক পরে আর ফক সেন মেরে দিয়ে তবে বাড়ি থেকে বার হয় আর মসজিদে যখন যায় মনে হচ্ছে লাল গোলা থেকে ফকির ভিক চাইতে এসেছে ও দেখে মনে হয় লাল গোলা থেকে ফকির এসেছে ভিক চাইতে তোমার সব জায়গাতে ভালো পোশাক আর মসজিদের বেলা তোমার কি অনিহা ওই জন্য আমি এর আগেও বলেছি আবার বলছি যারা পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করেন অন্তত পক্ষে প্রত্যেকদিন দুটো করে পাঞ্জাবি ব্যবহার করবেন আর জুম্মার দিনের একটা স্পেশাল পাঞ্জাবি আর সাদা লুঙ্গি থাকবে প্রয়োজনে ভালো একটা আতর আজকে ওইখান থেকে কিনে নিয়ে যান একটা মেসওয়াক ব্যবহার করবেন আর তবেই আপনি জুম্মার দিনে মসজিদে যেতে পারবেন অবশ্যই এটা বিনয় প্রথম স্টেপ পোশাক ভালো হতে হবে কারণ আপনাকে এটা ভাবতে হবে আমি এখন আল্লাহর কাছে যাচ্ছি
পৃথিবীর সব পার্লামেন্ট বন্ধ হয়ে গেলেও একটা পার্লামেন্ট 24 ঘন্টা অবিরত নিজ পার্লামেন্টের মালিক অপেক্ষমান থাকে তার বান্দাদের জন্য তার নাম মসজিদ এখানে যখন যাবেন খুব নম্র ভদ্র ভাবে মাঠে কাজ করছিল গায়ের গন্ধ গামছাটা গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেল এরকম লোক অবশ্য সাহাবী এলাকা নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকেও আছে আচ্ছা আমাদের ওদিকে আমি জানি আছে দুই তুমি সালাতে এমন করে দাঁড়াবে আল্লাহ নয় তোমাকে দেখছে তুমি নয় আল্লাহকে দেখছো দুই নম্বর তিন এমন সুন্দর করে তুমি সালাত আদায় করো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা কে কত রেকাত নামাজ পড়েছে ওটা দেখার ব্যাপার নয় কে ভালো নামাজ পড়েছে ওটা দেখার ব্যাপার কে কত বেশি ইবাদত করেছে আল্লাহ এই কথা বলছে না আহসান শব্দ এসেছে উত্তম আমল কে করেছো বলো কি বলছি বুঝতে পাচ্ছেন দেড় রেকাতে তোমার দেড় মিনিটে দুই রেকাত নামাজ হয় কি করে তোমার পাছাতে কি মেশিন লাগানো আছে তোমার দেড় মিনিটে দুই রেকাত নামাজ হয় কি করে দুই রেকাত নামাজ তোমার দেড় মিনিটে হয় কি করে আমি ফকির আপনি ফকির আমার কাছে এসেছেন এসে বলছেন আপনি মাওলানা মুমতাজুল ইসলাম আপনাকে খুব ভালো করে জানি এবং চিনি আমার বাড়ি এলেমবাজার থানা শাহপুরে আপনি ভালো দানি মানুষ এটাও আমি জানি আমার মেয়ের বিয়ে আপনি 200 টাকা যদি দিতেন তাহলে খুব ভালো হতো আগামী রবিবারে বিয়ের দিন ঠিক হয়ে গেছে বোলপুর থেকে 3:10 এর ট্রেন আছে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব দয়া করে তাড়াতাড়ি আমাকে টাকাটা দেন কোন ভিখারি এসে যদি আমাকে এই পদ্ধতিতে বলে আমি তাকে 1 টাকা দিব প্রয়োজনে দড়ি দিয়ে মানব যে আমার কাছে টাকা চাইবি আবার তুই এক্সপ্রেসের মতো কথা বলবি তাই বলবো কি বলবো না তাহলে ও আমার কাছে এলে চাওয়ার সিস্টেম কি আসসালামু আলাইকুম আপনি তো মাওলানা মুমতাজুল ইসলাম আপনাকে আমি খুব ভালো করে চিনি আমার মেয়ের বিয়ে একটু বিপদে পড়েছে যদি পারেন আমাকে কিছু সহযোগিতা যদি করতেন খুব ভালো হতো আমার হৃদয় গলে গিয়ে 200 টাকা ওকে আমি দেব আর যদি এসে ওই মেশিনের মতো বলে টাকা পাবে না তা নামাজ আপনি কি করেন এরকম করে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমান আর-রহিম মালিকি ইয়াওমিদ দিন ইয়াক না'বুদু ইয়াক নাস্তাইন 20 রেকাত তারাবি পড়ো তুমি 40 মিনিটে 20 রেকাত তারাবি পড়ো তুমি 30 মিনিটে এটা হয় কি করে হ্যাঁ এই যে বলেছি বোকা তো গাছে ধরে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে এটা প্রমাণ যে পবিত্র আল কোরআনের একটি সূরা রয়েছে তার একাধিক নামের একটা নাম সাবউল মাসানি যে সূরাটি সাত নিঃশ্বাসে পড়াটা উত্তম সূরা ফাতিহা আপনি মসজিদে গিয়ে কি করে বলেন ঠিক এই ভাবে বলবেন কি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি অসংখ্য জগতের মালিক তুমি আমার রব প্রভু আর রহমানি রকি তুমি করুণাময় তুমি অতীব দয়ালু মালিকি ইয়াওমিদ্দিন তুমি কিয়ামতের দিবসের মালিক ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের পথিক করো তাহলে আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন না চাইছেন না চাইতে গেছেন না চাইতে জাননি চাইতে যখন গেছেন তাহলে চাওয়ার ভঙ্গিমাটা কি ভালো হতে হবে ঠিক আস্তে আস্তে করে যদি সূরা ফাতিহা কোনো মানুষ যদি 7 বার দম নিয়ে যদি বলে মিনিমাম 30 সেকেন্ড টাইম লাগবে লাগবে কি লাগবে 30 সেকেন্ড তা 30 সেকেন্ড যদি দুই রেকাতে 30 30 60 1 মিনিট লাগে তাহলে তোমার টোটালের নামাজের টাইম 1.5 মিনিট আর 30 সেকেন্ডে তুমি রুকু সেজদা সব করো সব করো 30 সেকেন্ডের ভিতরে হয় কি করে হাসিউট বিনয় অনেক মানুষ রয়েছে নামাজ শুরু হয়ে গেছে টুপি দিতে ভুলে গেছে আবার হাত ছেড়ে দিয়ে টুপিটা বার করে আবার মাথায় লাগিয়ে নিচ্ছে এরকম লোক আছে একদম নয় বিনা টুপিতে চালিয়ে যাবেন অসুবিধা নেই আমি ছাত্র জীবনে এক জায়গাতে তারাবি পড়াতে গিয়েছিলাম ওটা আমি নাম বলবো না মাওলানা সব জানে বললে অসুবিধা গোলমাল হয়ে যাবে ওই জন্য বলছি তারাবি পড়াচ্ছি এক রেকাত হয়েছে একটা ডাক্তারের ছেলে ছিল বুঝলেন খুব বদমাশ নে তারাবি পড়াতে এক রেকাত হয়েছে দ্বিতীয় রেকাতে দাঁড়িয়েছি আর কারেন্ট চলে গেছে আর ও পিছন দিয়ে বলছি যা শালা কারেন্টটা চলে গেল
নামাজ পড়তে পড়তে আমি মানে হাস বলার আওয়াজ ছেড়ে দিব দাঁড়াতেও পারছি না। আমি মনে মনে বলছি যদি নামাজের ভিড় ধরে বিয়াদব যদি এ কথা বলে তাহলে বাইরে কি বলে। নামাজ পড়তে পড়তে হাত দুটো ধরে বলছে কারেন্ট চলে গেল। এটা বিনয় নয়, বিনয় মনে আজান হবে মসজিদে, তুমি বাড়ি থেকে পারলে ওযু করে নাও, দুই রেকাত নামাজ পড়ে নাও, ভালো করে পোশাক পরে নাও, তারপরে মসজিদে এসো, এমন করে যেন তুমি একজন ভিখারি, তুমি আল্লাহর দরবারে ভিক্ষা চাইতে এসেছো, তুমি একজন পাপী, তোমার পাপের বোঝা নিয়ে তুমি স্রষ্টার কাছে এসেছো, স্রষ্টার কাছে তুমি ওয়াসজুদু ওয়াক্তারি, এমন করে তুমি লুটিয়ে পড়বে যে বান্দা যখন সেজদায় লুটিয়ে যায় আল্লাহ তখন বান্দার নিকটবর্তী হয়ে যায়, তুমি এমন করে বিনয় ভাবে সেজদা দিবে, এমন করে বিনয় ভাবে রুকু করবে, এমন বিনয়ের সঙ্গে তুমি সালাম ফিরিয়ে তোমার পাপের কথা স্মরণ করে নিজে নিজে হাত দুটো তুলে বলবে আল্লাহ জোহরের নামাজে এসেছি, ঘুম থেকে উঠে ঘুমাতে যাবার আগ পর্যন্ত যত পাপ করেছি মাবুদ ওজুর মাধ্যমে তুমি সাগিরা গুনাহগুলো ক্ষমা করে দিয়েছো, আর কাবিরা গুনাহ যদি হয় আমি নামাজের পরে পৃথিবীর কোন কারোর কাছে এই দরখাস্ত জানাচ্ছি না, তোমাকে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে কত বড় তোর পাপ এটা আমি ভাববো না, কত বড় তুমি পাপ করেছো এটা আমার ভাবার প্রয়োজন নাই, তুমি রাতের বেলা কখন উঠবে, জোহরের নামাজ পড়বে, আসরের পড়বে, তাহাজ্জুদের পড়বে, তুমি শুধুমাত্র দুই ফোঁটার চোখের পানি ফেলে দাও, কত টাকা সুদ খেয়েছো এটা হিসাব করার দরকার নাই, কতবার জেনার কাজে লিপ্ত হয়েছো কতবার দেখার দরকার নাই। আল্লাহ বলছে আমার পার্লামেন্টে এসে শুধু দুই ফোঁটা চোখের পানি ফেলে দিবি আমি তোর পাপগুলিকে ক্ষমা করে দিব, তোর পাপ ক্ষমা হয়ে যাবে। নামাজের ভিতরেই যত কল্যাণ, দয়া করে এই কল্যাণ যদি পেতে চান বিনয়ের সঙ্গে সালাত আদায় করা লাগবে, কি বিনয়ের সঙ্গে। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, তোমরা নামাজে বিনয়ী হও, তাহলে জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে প্রথম ধাপ কি নামাজে কি হওয়া লাগবে, এই বলুন কি হওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে। এমন করে দাঁড়াবেন যেন আপনার থেকে অপরাধী পৃথিবীতে আর কেউ নেই, এইরকম ভাবে দাঁড়াবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন যে আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, যারা আশার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে এরা ফেরদাউসে ঢুকবে। ইমাম নববী, আমি তাফসীর পড়ছিলাম, ইমাম নববী এর থেকে অনেক ব্যাখ্যা করেছেন, এই লাগবে শব্দটা অনেক ব্যাখ্যার মধ্যে দুই তিনটে কথা আপনাকে বলছি। আশার ক্রিয়াকলাপ মানে অপ্রয়োজনীয় কথাবার্তা, তার মধ্যে গীবত, তার মধ্যে পরনিন্দা, তার মধ্যে চগলকুরি, তার মধ্যে ধারণা, এই টোটাল জিনিসটা লাগবি শব্দের ভিতরে ঢুকে আছে, এই এই জিনিস থেকে দূরে থাকবে, গীবত একদমই নয়, এর থেকে দূরে থাকতে হবে তোমাকে। আমি ওই জন্য আগে বলছি আবার বলছি, আপনাদের এদিকে তো টিকিয়ার দোকান বেশি, তাই না, পাড়ায় পাড়ায় সব টিকিয়ার দোকান, আর মুদিখানার দোকান, আর ওই সাহাপুর মোড়ে দেখবেন চায়ের দোকান, দু তিনটে দোকানদার আছে তাদের ভাষা বড় বিপদ, এক চায়ের দোকানদাররা, দুই মুদিখানার দোকানদাররা, তিন এই টিকিয়া পিয়াজি দোকানদাররা, এদের ভাষা কিয়ামতের মাঠে খুব বিপদ। যদি বলছেন কেন এটা আবার কেমন কথা হলো, কিছুই কথা নয়, এই যে চায়ের দোকানওয়ালা এক কাপ চা খায়, বড় বড় দুটো টেবিল চেয়ার রেখে দিয়েছে, 20 জনা বসে শুধু এই গল্পই সারা দিন চলছে, অমুকের বেটি কি করেছে, অমুকের বেটা কি করেছে, ও দুতলা বাড়ি করেছে, নিশ্চয়ই কোথাও মাল ঝেড়ে এনেছে, এই লোকটা মনে লটারি কাটে বল, হতে পারে আচ্ছা এত টাকা পেলো কোথায়, তিন দিন বোম্বে ঠিকাদারি করলে এত কোটি টাকার মালিক হয়ে গেল, এই যে পরনিন্দার গীবত, এই লাগবে শব্দের ভিতরে জান্নাতুল ফেরদাউসে যদি আপনি যেতে চান অবশ্যই আজকে থেকে আপনি তওবা করে নেন, গীবত পরনিন্দার ধারে পাশে যাবেন না। কি বলছি বুঝতে পারছেন, গীবত মানে, গীবত মানে সত্য কথা না মিথ্যা কথা,
গীবত মানে সত্য কথা গীবত মানে কি সত্য কথা আমি মুমতাজুল ইসলাম চুরি করেছি 10 টাকা আর মাওলানা নাজির সাহেব আমাকে লোকের সামনে বলছে মুমতাজুল ইসলাম তোমার বাড়ি 24 পরগনা তে তুমি সাহাপুর মসজিদে 10 টাকা চুরি করেছিলে আচ্ছা বলুন তো এই কথাটা সত্যি চুরি করেইছিলাম আমি এই কথাটা যে আমি শুনলাম এটা আমার খারাপ লাগলো কি লাগলো না লাগবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন কথা যেটা তোমার ভাইয়ের ভিতরে আছে তোমার ভাই শুনলে কষ্ট পায় এর নাম গীবত আর দুই তোমার ভাইয়ের ভিতরে যদি সেই কথা না থাকে তার নাম অপবাদ এবার একটা মজার নয় খুব আশ্চর্য হাদিসের ঘটনা আপনাকে বলছি মন দিয়ে শুনুন এখানে আজকে একটা উল্টো পাল্টা কথা হবে না সব বাঘের অবস্থা আছে চারিদিকে ঘিরে চাকা জাম করে দিবে আমার ওই জন্য আমি গতানুগতিক বক্তাদের একটা পেশাদারী বক্তব্য থাকে ওইগুলো আমি আর বলছি না বুঝলেন না ওই জন্য আপনারা মন দিয়ে শুনুন আপনার উপকার হবে একটুখানি হলে আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিবরিলকে নিয়ে চললেন কি বুঝি বুঝতে পারছেন মিরাজের রাত্রিতে জিবরিলকে নিয়ে চললেন বিশ্ব নবী বলছেন আমাকে মিরাজের রাস্তাতে নিয়ে যেতে যেতে অনেক ঘটনা ঘটে গেল লম্বা চওড়া হাদিসের ঘটনা বলার মতো টাইম নাই একটা দুটা করে বলছি শুনে রেখে দেন আল্লাহ নবী বলছেন আমি একটা লোককে দেখতে পেলাম রক্তের নদীতে লোকটাকে ফেলে দেওয়া হয়েছে লোকটা রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে আর সে যেন পারের দিকে আসার চেষ্টা করছে নদী থেকে বাঁচার জন্য যেন পারে আসার চেষ্টা করতেছে আর ফেরেশতাদেরকে দেখছি কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে নদীর পারে যেন তারা দাঁড়িয়ে আছে লোকটা পারের কাছে আসছে তার মাথাতে পাথরটা বেড়ে দিচ্ছে তার মাথাটা যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আবার মাথাটা যেন ভালো হয়ে যাচ্ছে এইভাবে লোকটা আবার মাঝখানে চলে যাচ্ছে আবার লোকটা যেন ধারের দিকে আসার চেষ্টা করছে আবার যেন কুইন্টাল কুইন্টাল পাথর তার মাথার উপরে যেন মেরে দেওয়া হচ্ছে আমি জিবরিলকে বললাম জিবরিল এই লোকটি কে জিবরিল বলছেন এটা আপনার উম্মতের ওই লোক যে লোক সুদে টাকা খাটাতো সুদখোর আপনাদের এদিকে সব নেই তো আছে সুদের কারবার আছে নাকি মারাত্মক ব্যাপার আগে দেখেছিলাম সুখ বাজার হাটে যখন গরুর ব্যবসা চলতো তখন তো আমি